আজকে আমরা উদাহরণ 8 নিয়ে আলোচনা করব 16.2 এর। তো দেখো তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, প্রশ্নে বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের এতুগুণ মানে 3/2 গুণ, এর ক্ষেত্রফল 384 বর্গ মিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের এই উদাহরণের অঙ্কগুলো যদি ভালোকে বুঝি, আশা করি অনুশীলনের অঙ্কগুলো সব পারবো, কারণ উদাহরণের নিয়মেই অনুশীলনীতে দেওয়া থাকে। তো এখানে বলছে দেখো, একটি আয়তার ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের এতুগুণ, কার এতুগুণ? প্রস্থের, এই জন্য আমাদের প্রস্থ ধরে নিতে হবে। তো প্রস্থ এখানে ধরে নিলাম, আয়তাকার ঘরের প্রস্থ হলো এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থের এতুগুণ, তাহলে প্রস্থ কত? এক্স, এক্স এর, এর বলতে আমরা কি বোঝাই? গুণ, এর বলতে আমরা গুণ বোঝাই, 3/2। এই জন্য এরা লিখছে দেখো যে ঘরের দৈর্ঘ্য 3/2 × x, তো এই এক্স পিছনে লিখলেও যা সামনে লিখলে যা, তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো তো আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হলো এই যে 3/2 x, এই যে এটা, আর প্রস্থ কত? আমরা ধরে নিয়েছি এক্স, এই জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকাল টু এক্স এর সাথে এক্স গুণ হলো 3/2 x². আশা করি এই ক্ষেত্রফল এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। কিন্তু দেখো প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল কত, এত, তাহলে আমরা লিখতে পারি এই ক্ষেত্রফল ইকাল টু এটা, কারণ এটাই তো সেই আয়তাকার ঘরের ক্ষেত্রফল। তো আমরা বের করছি ক্ষেত্রফল কত, এক্স ধরার পর এটা, তাহলে শর্ত মতে বা প্রশ্ন অনুসারে এইটা ইকাল টু 384। এখন দেখো এই দুই দ্বারা যদি 384কে গুণ করে দেয়, কারণ এপাশে ভাগ থাকলে এপাশে এসে কী হয়, গুণ হয়, এই দুই দ্বারা যদি 384কে ভাগ করে দেয় কত, সরি গুণ করে দেয়, তাহলে কত হবে? 768। আর এই পাশে 3x² থাকবে, এই জন্য এখানে লিখছে 3x² আর এই নিচের দুই এই পাশে গুণ করে দিয়েছে। এখন দেখো এ পাশ থেকে 3 আর এ পাশ থেকে 3 ভাগ করলে কত হয়, দুই পাশ থেকে 3 দ্বারা ভাগ করলে এ পাশে x² 3 কেটে যায়, আর এ পাশ থেকে 3 দ্বারা ভাগ করলে হয় 256। 768কে 3 দ্বারা ভাগ করলে হয় 256, এবং এখানে আর একটি লাইন লেখা উচিত ছিল যে এইরকম যে এই এক্স এর স্কোয়ারটা এ পাশে যায়, রুট হিসাবে দিতে হবে কাকে, 256 হবে। তো রুট হিসাবে এই 256কে রুট করলে আমরা পাই 16, এই জন্য অথেব এক্স ইকাল টু 16, এটা এখানে লিখছে 16 মিটার। তাহলে দেখো তো আমরা প্রস্থ পেয়ে গেছি 16 মিটার, তাহলে দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য হলো 3/2 × x, তাহলে 3/2 × x, x এর মান কত? 16 এখানে বসাই দাও, এই যে 16 এখানে x এর জায়গায় বসাই দেওয়া হয়েছে, এই 16 যদি দুই দিকে কাটি কত হয়, 8 হয়, এই 8 এর সাথে 3 গুণ করলে 3 আসতে 24 মিটার, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম। প্রস্থ যেহেতু x, x হলো 16 মিটার আর দৈর্ঘ্য হলো 24 মিটার। তাহলে ঘরটির কী কী নির্ণয় করতে বলছে? পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে পরিসীমা আমরা কি জানি, এটি আয়তাকার ঘরের পরিসীমা আমরা জানি 2 × দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হলো 24 আর প্রস্থ হলো 16। তাহলে দেখো তাহলে কত হবে, 16 আর 24 কত হয়? 40 এর সাথে 2 গুণ করলে কত হয়? 80। 40 এর সাথে 2 গুণ করলে হয় 80, এই হলে 80 মিটার। আর কর্ণের দৈর্ঘ্য আমরা জানি যে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ইকাল টু রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে দৈর্ঘ্য হলো 24 আর প্রস্থ 16, এই দুটোর উপর স্কোয়ার, তো এই দুটাকে স্কোয়ার করে যোগ করলে হয় কত? 832, আর 832কে রুট করলে হয় 28.84, তারপর আরও দশমিক সামথিং আছে, তো বেশি পর্যন্ত নেয়নি, 2 ঘর পর্যন্ত নিয়ে মিটার প্রায়। তো এটি হলো ঘরটির কর্ণের দৈর্ঘ্য, তো আমরা ঘরটির পরিসীমা পেলাম কত, আয়তাকার ঘরটির 80 মিটার, এবং কর্ণের দৈর্ঘ্য পেলাম এত। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।